প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি। প্রান্তিক প্যান্ডেল এটা মানে ক্লাবটার নাম। ভেতরটা অবিশ্বাস্য সুন্দর, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ভেতরটা, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুরটা আরও সুন্দর, ঠাকুরটা মানে এমনি সেরকমভাবে সাজগোজ করা হয়নি, ঠাকুরটা সম্পূর্ণ অন্যরকম, অনন্য ঠাকুরদের তুলনার। এখানে আমি আর দিদি প্যান্ডেলটা ভালো করে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। দেখো ভেতরটা খুবই সুন্দর, গাছ লাগানোর জন্য বলছিল মাইকে, মানে এটা ওই টাইপেরই কিছু করেছিল প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর জন্য। আর এই যে ঠাকুর, ঠাকুরটা দেখো অন্যান্য ঠাকুরদের থেকে অন্যরকম, মাটির মানে মাটিটি ওপরটা মাটি রেখে দিয়েছে। এইটা আর একটা পুজো মণ্ডপ, এই পুজোর মানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দেখার মতন আর কি। খুব ভীষণ ভালো লাগছিলো এই প্যান্ডেলটা দেখতে, দেখো কি সুন্দর করেছে, মানে দেখে শেষ করা যায়। যেমন লাইটিং সেরকম প্যান্ডেল, সেরকম মিউজিকও হচ্ছিলো, কিন্তু মিউজিকটা আমি দেখাতে পারছিলাম না, মিউজিকটা খুব। এটা আর একটা ঠাকুর মণ্ডপ দেখো, এটা ভীষণ সুন্দর হয়েছে রানাঘাটে, খুব সুন্দর হয়েছে যে চৌধুরী পাড়া রানাঘাটে। দেখো শিব ঠাকুর প্যান্ডেলটা দেখে ভীষণ ভালো, এগুলো হচ্ছে ব্যাঙের ছাতা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার খুব ভালো লাগছিলো এই প্যান্ডেলটা, মানে বাইরেটা এত সুন্দর করেছে, ঝলমল ঝলমল করছিলো, বোঝা যাচ্ছিলো না যেটা সত্যি প্যান্ডেল। এই দেখো গাইস এটা চন্দ্রযান, এটাও রানাঘাটে হয়েছে, এটাও ভীষণ সুন্দর, মানে সেরকম লাইটিং নেই। তো গাইস আমাদের এই দিকের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আবার ওই সাইডে আরও কিছু প্যান্ডেল আছে, ওগুলো এখন দেখবো। গাইস দেখতেই পাচ্ছ এটা রানাঘাটে হয়েছে, এটা ভীষণই সুন্দর দেখে, মানে মনই ভরছে না, মনে হচ্ছে খালি দেখে। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব